আপনারা দেখছেন বেথুয়া ডোহরি খিদিরপুর অধিবাসীবৃন্দের পরিচালনায় শারদীয় মহোৎসবের পূজা প্যান্ডেল। অপরূপ স্বাদে সেজে উঠেছে এই পূজা প্যান্ডেলটি। বাদ্যযন্ত্রের আদলেই তৈরি হয়েছে এই পূজা প্যান্ডেলটি। দূরেই দেখছেন বেথুয়া ডোহরি নিচু বাজার ক্লাবের পরিচালনায় সার্বজনীন দুর্গোৎসবের পূজা প্যান্ডেল। এবার আমরা হাজির হয়েছি বেথুয়া ডোহরি স্টেশন সংলগ্ন মাঠে খেলাগার ক্লাবের পূজা প্যান্ডেল দেখার জন্য। আপনারা দেখছেন অপূর্ব এক প্যান্ডেল তৈরি করেছেন খেলাগার ক্লাব কর্তৃপক্ষ। বেথুয়া ডোহরি স্বনামধন্য ক্লাব ক্লাব কসমসের পরিচালনায় যে পূজা প্যান্ডেলটি তৈরি হয়েছে সেটি আপনারা দেখছেন। এক মায়াবী পরিবেশ তৈরি করেছে লাইটের মাধ্যমে। প্যান্ডেলের ভেতরটা অপূর্ব এক সাজে সাজানো হয়েছে। অগণিত দর্শনার্থীর ভিড় আপনারা দেখছেন। অপরূপ এক লাইটিং দিয়ে রাস্তার ধারের গেটগুলো সাজানো হয়েছে। সেই লাইটিংগুলো আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগছে। আমরা যেতে যেতে সেই লাইটিংগুলো আপনাদের দেখাচ্ছি। আমরা হাজির হয়েছি সোনাতলা সার্বজনীন পূজা মণ্ডপে। প্যান্ডেলগুলি একবার দেখলে আপনাদের বারবার দেখতে আসার ইচ্ছে করবে। আপনারা অবশ্যই আসুন এবং এই প্যান্ডেলগুলি অবশ্যই অবশ্যই দেখুন। প্যান্ডেল দেখার সাথে সাথে মা দুর্গাকেও দর্শন করুন এবং মা দুর্গার আশীর্বাদ নিন। এবার আমরা হাজির হয়েছি
বার্নিয়া দুর্গাবাড়ির পূজা প্যান্ডেলে। আপনারা দেখছেন বার্নিয়ার দুর্গাবাড়ির পূজা প্যান্ডেল। Thank you.